করোনা সংক্রমণ ঠেকাতে ব্রিটেনের এসেক্স ও হার্ডফোর্ডশায়ারের কিছু অংশসহ লন্ডনে আরোপিত হয়েছে করোনা সর্বোচ্চ বিধিনিষেধ টিআর-3। মরক্কোর পথ অনুসরণ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হিসেম মিসিসিল। আকাশ প্রতিরক্ষায় ব্যাপক উন্নতির পর এবার সমুদ্রে মানুষবিহীন নৌযান নিয়ে আসছে তুরস্ক। যুক্তরাষ্ট্র জুড়ে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ভারতে বেশ কিছু পোষ্য কুকুরের জন্য রুটি বানাতে রাজি না হওয়ায় নিজের বোনকে গুলি করে হত্যা করলেন ভাই। ইসলামাবাদ হাইকোর্টের রায়ে প্রধানমন্ত্রীর অনির্বাচিত উপদেষ্টা ও বিশেষ সহকারীদের নেতৃত্বদান নিষিদ্ধ ঘোষিত হওয়ায় মন্ত্রিসভায় রদবদল এনেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। সাম্প্রতিক তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে টুইটার বার্তায় বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। আমেরিকা সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হলেই সে দায় রাশিয়ার ঘাড়ে চাপানোর প্রবণতা ভালো নয় বললেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি ফেসকভ। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি বদলে যাবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। ভারত অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই ভারতকে হুঁশিয়ারি হুঙ্কার ছাড়লেন অস্ট্রেলিয়ান দলের ওজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। দেশে করোনা আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মৃত্যু 40, আক্রান্ত 1887 জন। বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিবরা শ্রদ্ধা নিবেদন করেছেন। মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে আরও বেশি অবদান রেখে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় চলমান প্রকল্প বাস্তবায়নে $62 মিলিয়ন ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। দেশের বৃহৎ প্রকল্পগুলো কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশকে আধুনিকায়নের অংশ হিসেবে যুক্ত হচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। 30 জানুয়ারি তৃতীয় ধাপে 64 পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ও জমার সময়সূচি আগামী 20 থেকে 27 ডিসেম্বর। জর্ডানে এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে 12,000-এরও বেশি পোশাক শ্রমিক নেবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আমরা করোনা ভাইরাস মহামারী মোকাবেলা করে সমগ্র বিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করেছি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বড় ব্যবধানে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে বঙ্গবন্ধু টি-20 কাপে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।